বিতর্ক বা সন্দেহ থাকিলে কোনোকালে উপেক্ষা করিব নোৱাৰা এটা বিষয়, পৃথিৱীত এলিয়েন, মণিপুৰৰ আকাশত রহস্যময় যান, UFO আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, আমেরিকার দরে অনুরূপ দৃশ্য মণিপুর, উড়িল দুখনক যুদ্ধ বিমান, কিন্তু যুদ্ধ বিমান রাফেলেও উড় পেলাব নোৱাৰা মণিপুরের আকাশত এয়া সচাক কি আছিল? তারিখ 19 নভেম্বর, সময় বিয়লি 2:30, যেটো সময়ত সমগ্র ভারতবর্ষই ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপের ফাইনেল উপভোগ করে আছে, তেনে সময়তে মণিপুরের রাজধানী ইম্ফল টিকেন্দ্রজিৎ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের দেখা পাওয়া গেল এক আচরিত দৃশ্য। মণিপুরের আকাশত দিন দুপুরতে হঠাৎ দেখা পাওয়া গেছে এক উজ্জ্বল উড়ন্ত পোহৰ, কিন্তু এই পোহৰৰ উৎস কি আছিল? এই সম্পর্কত বিমানবন্দর কর্তৃপক্ষের পর আরম্ভ করে সাধারণ জনতালে কারুয়ে ওসরত নাই তথ্য, লগেলগে হাহাকার লাগে ইম্ফল বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ টেক অফ করবলিয়া তিনখনক বিমান অনির্দিষ্টকাললে বন্ধ করে দিয়ে, লগতে ইম্ফল বিমানবন্দরের দিকে অবতরণের বাবে হওয়া বহুকেখ বিমান তৎকালীনভাবে অবতরণ করা হয় কলকাতা বিমানবন্দর। তেতালে উড়ন্ত পোহরের সম্পর্কে কোনো সাম্য জ্ঞান নাই কারুয়ে ওসর, আর সকলে সেই সময় এটাই ধারণা এয়া অন্য গ্রহর পর অহা এলিয়েন যান। এবার তৎপর হয়ে পড়ল ভারতীয় বায়ুসেনা, লগেলগে কলকাতা বায়ুসেনার এয়ারবেসর পর হে পোহরের দিকত প্রেরণ করা হল এখন রাফেল। কিন্তু নাই, প্রথম রাফেলে কোনো তথ্য গোটাব নোৱাৰিলে উড়ন্ত পোহরের সম্পর্কত, এবার প্রেরণ করা হল দ্বিতীয় রাফেল, অর্থাৎ উড়ন্ত পোহরের সন্ধান বিচারে ভারতীয় বায়ুসেনায় প্রেরণ করলে দুখনক যুদ্ধ বিমান, কিন্তু দুখনক যুদ্ধ বিমানেও কোনো সংসূত্র উলিয়াব নোৱাৰিলে উড়ন্ত পোহরের উৎস। এবার ভারতীয় বায়ুসেনায় উত্তর পূবর আকাশত একটিভ করলে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ ভারতীয় সীমা অতিক্রম করে যদি উত্তর পূবর আকাশত কোনো অচিনাক্ত যুদ্ধ বিমান, ড্রোন বা যিকোনো মিসাইলে প্রবেশ করে, তাদের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে তাক আকাশের বুকুতেই ধ্বংস করব। ইতিমধ্যে সন্ধ্যা 7 বজা হঠাৎ আকাশত নাইকিয়া হয়ে পড়ে সেই রহস্যময় উড়ন্ত পোহর, সকলে স্বস্তির নিঃশ্বাস এরিলে, কিন্তু ভারতীয় বায়ুসেনায় উড় পেলাব নোৱাৰিল সেই উড়ন্ত পোহরের প্রকৃত উৎস কি? সাধারণ জনতায় ভাবি ললে মণিপুরের আকাশত এয়া সচাক UFO। এবার আইছো মণিপুরের আকাশত দেখা দিয়া হে উড়ন্ত পোহরের সম্ভাব্য কাহিনীলৈ। এখন হৈছে ভারতের মেপ, আর ভারতের মেপত এয়া হৈছে মণিপুর, আর মণিপুরের সীমাতে লাগি থাকা এয়া হৈছে মিয়ানমার, আর বর্তমান সময়ত সেনার দ্বারা শাসিত মিয়ানমার হৈছে সম্পূর্ণ চীনের এখন পোহনীয়া রাষ্ট্র, আর মিয়ানমারের দক্ষিণ প্রান্ততে চীনে নির্মাণ করে আছে কোকো আইল্যান্ড, আর ধারণা করা হয়েছে এই কোকো আইল্যান্ডের আলম লয়ে চীনে বৃহৎ বগা বেলুনত ড্রোন বান্ধি উত্তর পূবক নিরীক্ষণ করব বিচারিছিল, কিন্তু যেতিয়াই ভারতীয় বায়ুসেনা তৎপর হয়ে পড়ে তেতিয়াই লগেলগে বগা বেলুনক পুনের মাতিলৈ নমাই আনে চীনে, কিন্তু চীনের দ্বারা এনে কাম এয়াই প্রথম নহয়। কিছু মাহর পূর্বে চীনে প্রেরণ করা এনে এক অনুরূপ বৃহৎ বগা বেলুন দেখা পাওয়া গৈছিল আমেরিকার আকাশত, পিছে সেই বেলুনক রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশত মিসাইলেরে আক্রমণ করে ধ্বংস করেছিল আমেরিকায়, আর সেই অনুরূপ নীতিকে এবার অবলম্বন করে উত্তর পূবক নিরীক্ষণ করব বিচারিছে চীনে, পিছে এই সম্পর্কত ভারতীয় বায়ুসেনার ফালের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পোৱা নাই যদিও বিশেষজ্ঞ সকলে ইয়াকে বর্তমান সময়ত ধারণা করেছে। নিউজ ডেস্কর রিপোর্ট এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।